নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো সেদিন আমি মায়ের জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তো আজকে আমি আমার যত শাড়ি সব সেগুলো রোদে দিয়েছি, তো সেই ব্লগই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সকালেই আজকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু তোমাদের দেখানো হয়নি সকাল থেকে। তো এখন বাজে 10:30, এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আমার স্নান পুজো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই কাপড়গুলো রোদে দিয়েছি, এগুলো তুলবো। আমার আলমারিতে আরও অনেক কাপড় আছে, সেগুলো রোদে দেব, দিয়ে তারপর বিকেলবেলা এগুলো সব ভাঁজ করবো। তো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো ব্লগটি। এই যে আলমারির শাড়িগুলো দেখছো, এগুলোই আমি রোদে দিয়েছি, আর রোদে দেওয়া আমার হয়ে গেছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি ভিডিওটা। আর এই যে দেখো, আমি রোদে দিয়েও দিয়েছি সব শাড়ি, ব্লাউজ, তারপর ওর প্যান্ট শার্ট এগুলোও দিয়েছি। আর এই যে আমার সব শাড়ি এগুলো দিয়েছি, এখন এটাকে উল্টানোর সময় হয়ে গেছে, তো আমি উল্টে দেবো। এই যে এখানে আমি শাড়িগুলোকে সব এক পিট রোদ দেওয়া হয়ে গেছে, তো আরেক পিটে রোদ দেবো, তাই জন্য আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি সব শাড়িগুলো। আর যেহেতু আজকে প্রচণ্ড রোদ, আমি সকাল 9টায় দিয়েছিলাম জামা কাপড়গুলো, আর যখন আমি এই শাড়িগুলোকে উল্টাছিলাম তখন প্রায় 10টা বেজে গেছে। তো বেশিক্ষণ তো রোদে দেখাও যাবে না, কারণ কালারটাও ঝরে যাবে, তাই আমি এই শাড়িগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি, কিছুক্ষণ পরেই আমি এগুলোকে তুলে নেব। এক সাইডের শাড়িগুলো উল্টানো হয়েছে, আমি এখন আরেক দিকে দিয়েছি, তুলসীতলায় দিয়েছি গ্রিলের মধ্যে কিছু শাড়ি, সেগুলোকেও উল্টে দিচ্ছি। তুলসীতলায় তো এই রোদরে পায়ই রাখা যায় না, টাইলসটা এত গরম হয়ে যায় যে মনে হয় যেন পা পুড়ে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে সব কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে তারপর বাকি যে কাপড়গুলো আছে সেগুলোও আমি বারান্দায় দিয়ে দেব। তো এখানে আমি সব শাড়িগুলোকে আবার করে উল্টে দিলাম, ওই শাড়িগুলোতে রোদ দেওয়া হয়ে গেছে, ওগুলো এখন তুলে আনবো, তারপরে এগুলো আমি রোদে দেব। তো আমি এখন যাচ্ছি যে শাড়িগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলো তুলতে, তো চলো আমার সঙ্গে তোমরাও। প্রথমেই তুলসী মঞ্চে যে গ্রিলের শাড়িগুলো দিয়েছিলাম সেগুলো তুললাম, কারণ এই জায়গাটাতে প্রচণ্ড রোদ আর টাইলসটা প্রচুর গরম। এগুলো ঘরে রেখে আমি এখন উঠোনে যে শাড়িগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলবো। এগুলো অনেকক্ষণ রোদ দেওয়া হয়ে গেছে, এখন 12টা প্রায় বেজে গেছে, তো এগুলো আমি এখন তুলে নেব। চেয়ারে যে ব্লাউজ দিয়েছিলাম সেগুলো একসঙ্গে তুলে রাখলাম, আর বাকি শাড়িগুলোও আমি তুলে চেয়ার সহ এখন আমি ঘরে নিয়ে আসবো, কারণ এত জিনিস হাতে আমি নিয়ে আসতেই পারবো না, আর বারবার রোদে আসতেও ইচ্ছে করছে না এতটা গরম। মন্দিরের বারান্দায় তারপরে গেটের সামনে কিছু শাড়ি দিয়েছিলাম, সেগুলোও আমি এখন তুলে আনবো। সেগুলোও তুলতে কিছু কাপড় দেওয়ার হয়ে গেল, আর সেগুলো রোদ থেকে তুলে আমি ঘরেও রেখে দিলাম তোমরা দেখতে পেলে। আরও এই যে আরও এই কাপড়গুলো বেক করলাম, এগুলো এখন আমি রোদে দেবো। এগুলো সব শীতের জামা কাপড়, সোয়েটার, চাদর, জ্যাকেট সব আছে এর মধ্যে, ঘর থেকে নিয়ে এসেছি এই বেডশিটে করে, এখন এগুলো আমি রোদে দেবো। তো এখন প্রায় বাজে 11:45, আর সূর্য একদম মাথার উপরে, আর এতটা রোদের তাপ লাগছিল যে মনে হচ্ছে যেন সব পুড়ে যাচ্ছে। তো আমি ফটাফট করে এগুলো এখন মেলে দেব, তো সোয়েটার সব এগুলো সোয়েটারগুলো রয়েছে এগুলো মেলে দেব, আর এই যে তুলসীর তলায় কিছু মেলে দেব, প্রচুর কাপড় আছে, তো এখনও তো বাকিগুলো দিইনি, আজকে আমি এতগুলো দেবও না। আর এদিকে সব চাদরগুলো আমি মেলে দিচ্ছি, এগুলোকে এই বারান্দাতেই থাক, মন্দিরের বারান্দায়, এগুলো আর উপরে দেবো না, পরে একবারে বেডশিট সহ তুলে নিয়ে যাব। যা রোদ পড়েছে, আর আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে এগুলো তুলে নিলেই হবে। এত জামা কাপড় দেওয়ার পরেও যে এগুলো রয়েছে তোমার দাদা ভাইয়ের, তোমাদের দাদা ভাইয়ের, আর নিচে আমার কিছু কুর্তি রয়েছে, এই এই ডোরটা রয়েছে, যে এই ডোরটা রয়েছে, এগুলো আর আজকে দেবো না, প্রচুর চাপ হয়ে যাবে, ওগুলো আবার দেখি কালকে সময় পেলে কালকে দিয়ে দেবো। তোমরা শুধু দেখো যে কতগুলো জামা কাপড় এখানে রয়েছে, প্রচুর জামা কাপড়, আমার কুর্তি, শাড়ি, তারপরে ওর শার্ট প্যান্ট, এখানে রয়েছে কতগুলো শাড়ি, এখানে রয়েছে কতগুলো শাড়ি, এগুলো তো রোদে দিয়ে তোলা হয়ে গেল, এবার সব থেকে বড় কাজটা এখনও বাকি আছে, কারণ এগুলোকে এখন আমার গুছিয়ে আবার তুলে রাখতে হবে। তো আজ সারাদিন প্রচুর চাপ, ওই কাপড়গুলো ততক্ষণ রোদে থাকুক, আর এই শাড়িগুলো চলো টুকটুক করে গুছিয়ে নিই। শাড়িগুলো যেদিকে ভাঁজ করা ছিল তার উল্টো দিক করে ভাঁজ করে রাখছি, এভাবে শাড়ি ভাঁজ উল্টে পাল্টে রাখলে শাড়িগুলো বেশ ভালো থাকে। তো তোমরাও এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো, মাঝে মাঝে আলমারি থেকে শাড়ি বের করে যখন গোছাবে তখন এভাবেই শাড়ির ভাঁজগুলোকে উল্টে পাল্টে রাখবে, তাহলে দেখবে শাড়িগুলো খুব ভালো থাকবে আর সহজে নষ্ট হবে না।
তো এখানে আমি সেভাবেই ভাঁজ করে রাখছি। আর মোটামুটি আমার শাড়িগুলো ভাঁজ করা হয়েও গেছে, এত শাড়ি তো সেগুলো সব ভাঁজ উল্টাতে আবার নতুন করে ভাঁজ করতে একটু তো সময় লাগবে, তো আমার প্রায় এখানে শেষ হয়ে গেছে। এটা হলো আমার বিয়ের বেনারসি, আর এটা হলো রিসেপশনের বেনারসি, আর এটা হলো বাসি বিয়ের শাড়ি। আপাতত শুধু শাড়িগুলোকে গোছানো হলো, এই যে শাড়ি আর এখানে রয়েছে দুটো, বাকিগুলো এখনও বাকি আছে। এখন বাজে 12:30, এখন বাজে 1:45, তো আমার কাপড়গুলো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো রোদ দেওয়া হয়েছে, তো এখন আমি এগুলোকে তুলে নেব। প্রচুর তাপ, এতটুকু রোদই যথেষ্ট কাপড়ে দেওয়ার জন্য। তো আমার কাপড় রোদ দেওয়া হয়ে গেল, আর দেখো আকাশটাও কেমন মেঘমেঘ করে এসেছে, আর আকাশের সূর্যের আলোটাও অনেকটা কমে গেছে, তো আমার কাজটা কমপ্লিট হয়েছে, এটাতেই আমি খুশি। আর এই সব কাপড়গুলো এখন আমি রোদ থেকে তুলে নিয়ে আসলাম, আর দেখো ঘরের অবস্থা ভীষণ বাজে, আর আমি ফ্যান চালিয়ে দিয়েছি, দিয়ে কাপড়গুলোকে এখন ঠান্ডা করব, তারপরে গুছাবো। সবার আগে এই গুছিয়ে রাখা শাড়িগুলি আমি এখন আলমারিতে তুলে দেবো। গোছানো সব শাড়িগুলোকে আমি খাট থেকে তুলে আলমারিতে রেখে দিচ্ছি, এক এক করে তুলছি, তো একটু তাড়াহুড়ো করেই তুলছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে, একটু পরে আবার দুপুরের খাওয়ার সময়ও হয়ে আসবে, তখন আবার আমার আরও টাইম লাগবে, ওখানে অনেকটা সময় চলে যাবে। তো এখানে আমি দেখো সব কাপড় সুন্দর করে সব জামা কাপড়গুলো গুছিয়ে আমি তারপর তোমাদের কাছে আসছি, ততক্ষণ তোমরা সাথে থেকো। আমাদের বাড়িতে আমার ননদ এসেছিল, মাস্তে তো ননদ, তো আমাকে স্লোমো বানানো শেখাচ্ছিল, তাই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো সব কাপড় গুছানোর পর আরও দেখো আমি আলমারিতে তুলেও দিয়েছি আমার যত সোয়েটার কুর্তি সব কিছু তুলে দিয়েছি। এই যেখানে সব ব্লাউজগুলো রেখেছি, নিচে সব আরও ব্লাউজের পিস এগুলো রেখে আমি কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলে রেখেছি। আর এখন নিজে তাল রস করছি কারণ বাবা বড়া খাবে বলেছে। কালো বানানো হয়েছিল তালের বড়া, কিন্তু শেষ হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়েছে, শেষও হয়ে গিয়েছে, আর তাই আজকে আবার আমি তালের রস করছি। একটা আটি মা রস করে গেছে আর দুটো বাকি ছিল, সেই দুটো আমি করছি। এটা দিয়ে আমি তালের বড়া বানাবো, আর বানাবো হচ্ছে তালের ক্ষীর। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। আমার তালগুলো রস করা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে ক্ষীর বানাবো আর বড়া বানাবো, তো চলো বানিয়ে ফেলি। আমি তালের বড়ার ব্যাটার তৈরি করে নিয়েছি, এখানে দিয়েছি চালের গুঁড়ো, আটা, সুজি আর আখের গুড়, আর এগুলো দিয়ে বড়া বানাবো। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর এই যে এখানে আমি হাঁড়িতে করেই বসিয়ে দিয়েছি তাল, এটা দিয়ে বানাবো ক্ষীর। এখানে ভাজবো তালের বড়া, তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ওভেনে, আর এখন তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হলেই আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব। তোমরা ভাদ্র মাসে কে কে তালের পিঠে খেয়েছো, তালের বড়া খেয়েছো আর তালের ক্ষীর খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আমি তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিয়েছি, দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। একবার ভাজা হলো, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মা যেহেতু বাড়িতে নেই তাই সন্ধ্যার পাতি আমাকে দিতে হবে এখন। আর এই যে ক্ষীরটাও প্রায় হয়ে এসেছে, তো এটারও আজ আমি কমিয়ে এখন তাড়াতাড়ি করে গিয়ে সন্ধ্যা দিয়ে আসি, তারপরে আবার এসে এই বড়াগুলো ভাজবো। আমার তালের বড়া আর তালের ক্ষীর দুটোই বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে বাড়িতে কেউ নেই, শুধু আমার সাথে শিখা আছে আর ও বসে বসে টিভি দেখছে। এখন বাজে 7:00, তো আজ সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, তোমরা দেখতেই পেলে আজ সারাদিন অনেক কাজকর্ম হয়েছে আর অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে। আর মা আজকে গেছে মামার বাড়িতে, কালকে মামাদের বাড়িতে বার পুজো আর নারায়ণের পুজো, তাই সব মাসিরা এসেছে, তো মাও বিকেলে আজকে ওখানেই গেছে, মাও আজকে বাড়িতে নেই, প্রচণ্ড ঘেমে গেছি। তো এতক্ষণ যেহেতু রান্নাঘরে ছিলাম তাই জন্যই এতটা ঘেমে গেছি। তো আজকে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়েই কাটলো, এই কাজের মধ্য দিয়েই কাটলো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে আরও কাজ আছে, রাতের রান্না আছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।